আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েদের শরীরের পশ্চকাতর স্থানগুলো কি কি মানে কোন কোন জায়গায় মেয়েদেরকে আদর করলে বা চুমু খেলে তারা খুব খুশি হবে বা তারা খুব উত্তেজিত হয়ে পড়বে জানতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পারসেন্ট অবশ্যই রিপ্লাই পেলে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম তোমরা যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে ঘাড় বা কানের কাছে চুমু খাওয়া অথবা তোমার ঠোঁটটা নিয়ে গিয়ে জাস্ট টাচ করা ঠিক আছে উদাহরণ হিসাবেই বলছি ধরো তুমি কোনো মেয়েকে জড়িয়ে ধরেছো ঠিক আছে তোমার গার্লফ্রেন্ড হোক বা তোমার কোনো পরিচিত বৌদি হোক তাকে ধরো জড়ি ধরে আছো ঠিক আছে তো জড়ি ধরে থাকা অবস্থায় তুমি তোমার মুখটাকে নিয়ে গিয়ে তার কানের কাছে কখনো তার ঘাড়ের কাছে হালকা করে টাচ করতে পারো ঠোঁটটাকে অথবা হালকা করে চুম্বন দিতে পারো এতে দেখবে সেই মেয়েটা খুবই উত্তেজিত হয়ে পড়বে এবং তার কিন্তু খুবই ভালো লাগবে দ্বিতীয় হচ্ছে গলায় এবার দেখো গলায় কখন তুমি করবে সেটা বিশেষ করে তুমি যদি কোনো মেয়ের সাথে শুয়ে থাকো ঠিক আছে বিছানায় ধরো শুয়ে আছো এবং সেই মুহূর্তে তুমি যদি সেই মেয়েটার গলায় যদি চুমু খাও তাহলেও কিন্তু সেই জিনিসটা মেয়েটা খুবই পছন্দ করবে এবং তারই সাথে মেয়েটা কিন্তু একটা উত্তেজনা বোধ করবে ঠিক আছে তো এই জিনিসটা তোমরা অবশ্যই করতে পারো তিন নম্বর হচ্ছে মেয়েদের দুধ বিশেষ করে দুধের বোঁটা এবং দুধের চারপাশে যে কোনো জায়গা ঠিক আছে অনেকে আছে কি করে না দুধের বোঁটাকে কামড়ায় হালকা হালকা করে কামড়ায় ঠিক আছে আর এই জিনিসটা তুমি সেই সব মেয়েদের সাথেই করতে পারো যাদের সাথে তোমার খুব ভালো ফিলিংস আছে যাদের সাথে তোমার শারীরিক সম্পর্কের মতন সম্পর্ক তৈরি হয়ে গেছে ঠিক আছে তো সেই সব মেয়েদেরকে যদি তুমি খুব 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 উত্তেজিত করতে চাও তাহলে তুমি যেটা করতে পারো মেয়েটা দুধের বোঁটায় হালকা হালকা করে কামড় দিতে পারো অথবা দুধের চারপাশে আস্তে আস্তে করে চুমু খেতে পারো এতে দেখবে মেয়েটা খুবই উত্তেজিত হয়ে পড়বে তবে কখনো জোরে কামড় দেবে না তাহলে কিন্তু সে কখনো তোমাকে আর কাছে আসতে দেবে না চার নাম্বার হচ্ছে পেটো নাভি চারপাশে সাউথের সিনেমাগুলোতে তোমরা দেখবে সাউথের যেসব সিনেমাগুলো আছে দক্ষিণ ভারতে সেখানে দেখবে নায়ক কী করবে না নায়িকার পেটে চুমু খাবে আর দেখবে নায়িকা সেখানে কিন্তু খুবই মানে একদম তার গোটা শরীর শিশিরিয়ে উঠবে আর কি ঠিক আছে সে গোটা শরীরে একদম কেঁপে উঠবে ঠিক তেমনিভাবে তুমি যদি রিয়েল লাইফেও কোনো মেয়ের পেটে চুমু খেতে পারো বা পেটের কাছে যদি মুখ লাগিয়ে আসতে করে যাই হোক মুখটাকেও নিয়ে যাও এতেই দেখবে মেয়েটা কিন্তু খুবই বোধ করবে এবং তার সাথে তার গোটা শরীরে কিন্তু একটা শিহরণ জেগে উঠবে তো এই জিনিসটা তোমরা তোমাদের গার্লফ্রেন্ডের সাথে অবশ্যই ট্রাই করে দেখতে পারো পাঁচ নাম্বার হচ্ছে ঘাড় থেকে সিদ্ধারা পর্যন্ত একদম সিদ্ধারা যেখানে নেমে গেছে ঠিক আছে মানে দেশ পর্যন্ত এই পশ্চাৎ দেশ থেকে তুমি যদি আস্তে আস্তে যে কোনো মেয়ের ঘাড়ের ওপর দিকে যদি যেতে পারো সিদ্ধারা বরাবর অথবা ঘাড় থেকে নিয়ে সিদ্ধারা বরাবর যদি কোনো মেয়ের নিচের দিকে পশ্চাৎ দেশ পর্যন্ত যদি চুমু খেতে খেতে আসতে পারো তাহলে এতেও কিন্তু মেয়েটা খুবই উত্তেজিত বোধ করবে আর এই জিনিসটা তোমরা তখনই ট্রাই করতে পারো বিশেষ করে যখন তোমরা কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্কের মতন কোনো সম্পর্ক তৈরি করতে চাইছো হয়তো পার্সোনালি কোনো রুমের মধ্যে আছো বিছানার মধ্যে আছো তো সেই সময় তোমরা কিন্তু কিন্তু এই জিনিসটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো কারণ এটার জন্য তো অবশ্যই শরীরের ওপর জামা থাকলে হবে না ঠিক আছে রকম ড্রেস থাকলে হবে না তো সেই মুহূর্তে কিন্তু এই ঘাট থেকে চুমু খেতে খেতে আস্তে আস্তে বরাবর নামতে নামতে তোমার পশ্চাৎ দেশ পর্যন্ত তুমি আসতে পারো ঠিক আছে তোমার ঠোঁটটাকে নিয়ে এতে দেখবে মেয়েটা খুবই উত্তেজিত হবে তবে এটা সবসময় কিন্তু সম্ভব নয় ছ নম্বর হচ্ছে জোনি মানে জোনিতে চুমু খাওয়া চেটে দেওয়া যেটাই তুমি বলবে ঠিক আছে মেয়েদের ওই যে জোনি ওটা এমনই একটা মানে সেন্সিটিভ জায়গা না তুমি যদি কোনো মেয়ে জনিতে একবার মুখ দাও বা চেঁটে দাও তাহলে সে তোমাকে আর ছাড়বে না সে তোমাকে চুলের মুটি ধরে তোমার মুখটা ওখানেই লাগিয়ে রেখে দেবে ঠিক আছে ওখান থেকে আর যেতে দেবে না লে কত চাটবি চাট তো এই জিনিসটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুবই দেখা যায় কারণ মেয়েদের ওই জায়গাটা একদম পুরো শরীরের মধ্যে একটা কারেন্ট বা বলতে পারো একটা বিদ্যুৎ ছড়িয়ে দেয় মেয়েদের যখনই কেউ ওই জায়গাটাই সামান্য একটু সুসুরি দেয় হামু খায় চুমু খায় যাই করুক না কেন ঠিক আছে তো অবশ্যই অবশ্যই যে কোনো মেয়ের জনীতে বা চুমু খেতে পারো বা মুখ দিতে পারো এটা দেখবে তারা কিন্তু খুবই উত্তেজিত হয়ে পড়বে এবং তাদের খুব 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 ভালো লাগবে সাত নাম্বার হচ্ছে উরু বা থাই মানে এক কথায় আমরা যেটাকে বলি যে জাং ঠিক আছে তো জাঙও তোমরা চুমু খেতে পারো আস্তে আস্তে সুচসুড়ি দিতে পারো ঠিক আছে মুখ দিতে পারো এতেও দেখবে তারা খুব উত্তেজিত হবে আর আট নাম্বার হচ্ছে পায়ের পাতা অনেকে আছে কি করে পায়ের পাতায় চুমু খায় পায়ের পাতায় তারপরে আঙুলগুলোকে আস্তে আস্তে কামড়ায় পায়ের আঙুলগুলোকে তবে দেখতে হবে পাটা ঠিকঠাকভাবে যেন ধোয়া থাকে পরিষ্কার থাকে যেন জুতোর বা মোজার গন্ধ যেন পায়ের মধ্যে যেন না ওঠে ঠিক আছে তো বন্ধুরা অনেক হয়তো তোমরা ভাবছো যে আরে ঘর থেকে শুরু করে মাথা থেকে শুরু করে একদম পায়ের তলা পর্যন্ত সবই তো বলে দিলে তো আলাদা করে আর কি থাকলো ঠিক আছে তার মানে এক কথায় বলতে গেলে কি না মেয়েদের শরীরের প্রত্যেকটা অঙ্গই হচ্ছে কি না খুবই সেন্সিটিভ ঠিক আছে তো এই জিনিসটা তোমরা বুঝে নিতে পারো এমন কি হ্যাঁ তাদের কপালেও চুমু খেতে পারো তোমরা ঠিক আছে যদি কোনো মেয়েকে তুমি বোঝাতে চাও যে তুমি তাকে খুব ভালোবাসো তা তাকে বিশ্বাস করো এই জিনিসটা যদি বোঝাতে চাও তাহলে তুমি শরীর শরীরের অন্য কোথাও চুমু খাও বা না খাও তার কপালে অবশ্যই একটা চুমু খাও এতে মেয়েটা বুঝবে যে তুমি তাকে হ্যাঁ সত্যি খুব ভালোবাসো এবং তার সাথে তুমি তার উপর খুব বিশ্বাস করো ঠিক আছে তো এই জিনিসটা যদি মেয়েটাকে বুঝাতে চাও তাহলে তুমি সেই মেয়েটার কপালে চুমু খেতে পারো তো বন্ধুরা এক কথায় সারমর্ম যেটা আমি তোমাদের বলবো এই ভিডিও সেটা হচ্ছে মেয়েদের শরীরের প্রত্যেকটা অঙ্গই হচ্ছে খুবই সেন্সিটিভ এবার তুমি কিভাবে সেই অঙ্গটাকে ব্যবহার করছো কিভাবে তুমি তোমার ভালোবাসা প্রকাশ করছো সেটাই হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি যদি ভালোবেসে কোনো মেয়ের শরীরে যে কোনো জায়গায় টাচ করো না কেন ঠিক আছে তাতেই দেখবে সেই মেয়েটা খুবই মানে বোধ করবে খুবই মানে অসাধারণ একটা চিন ভালোবাসা তোমার প্রতি কিন্তু জেগে উঠবে কিন্তু তুমি যদি খারাপভাবে খারাপ দৃষ্টিতে ঠিক আছে খারাপ মানসিকতার সাথে কোনো মেয়ের শরীর টাচ করতে যাও তাহলে সেই জিনিসটা কখনোই মেয়েটা কিন্তু ভালোভাবে নেবে না তো বন্ধুরা যাই হোক আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় অন করে দাও কারণ এই চ্যানেলে প্রত্যেকদিন প্রেম ভালোবাসার টিপস নিয়ে মজার মজার ভিডিও আপলোড করা হয় তো দেখা হবে পরের ভিডিওতে